গতকাল লতিপুরে যে ভাঙচুর হয়েছে এবং এই ভাঙচুরের ঘটনা নিছকই সাজানো, এরকমটাই জানাচ্ছেন অরিন্দম পাল, যিনি আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি। কি বলছেন এই বিষয়ে বিস্তারিত দেখে নেব, সঙ্গে থাকুন। বিষ্কা মনে আছে, একটা মেয়ের ব্যাপারই ছিল, মেয়ের সাথে ভাব করেছিল, তার সাথে বিয়ে হয়ে যাচ্ছে অন্য জায়গায় না কি করেছে জানিনি। তারা আর একবার গলায় দড়ি দিয়েছিল, এখানে আমাদের সব ছেলেরা সব বাঁচিয়েছিল, আজ ওদের ফ্যামিলিতে আমরা কিছুই জানিনি। আজ আমার দোকান ভেঙেছে, গাড়ি ভেঙেছে, ভিমতলায় সমস্ত সব ভেঙেছে, আমাকে মেরেছে, আমার বুকের কাপড় ফাপড় চাপড় ছিঁড়ে দিয়েছে, এইসব কাপড় ফাপড় ছিঁড়ে দিয়েছে সব, এইসব জামা ফামা সব দেখুন সব কি করেছে করেছে। আমাকে বলেছে যে তার স্বামীকে মার্ডার করেছি, তোকেও মার্ডার করে দেবো, কেউ কিছু করতে হবে না পুলিশে। যারা আমার স্বামীকে মার্ডার করেছিল তারাই এসে ওর সাথে যোগ দিয়ে আমাকে মেরেছে। গতকাল সন্ধ্যায় অজয় প্রামাণিক নদীপুরে যখন ওনার বাড়িতে আমরা ওনার যে মৃতদেহ নিয়ে যখন আমরা গিয়েছিলাম, তারপর ওই রাস্তা দিয়ে যখন আমরা আসছিলাম, দেবু প্রামাণিকের স্ত্রী বাড়ির ভিতর থেকে অসভ্য ভাষায় গালিগালাজ করছিলেন। দেবু প্রামাণিকের ছেলে নিজেরা নিজেদের বাড়ি ভাঙচুর করে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড করে বিজিবির ঘাড়ে দোষ চাপাচ্ছে। শুধু আমি একটুখানি কথাই বলতে চাই, অজয় প্রামাণিক তৃণমূলের চাপে, দেবু প্রামাণিকের পরিবারের চাপে বাধ্য হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমি এটুকু কথা স্মরণ করে দিতে চাই, নদীপুর পশ্চিমবঙ্গের বাইরে নয়, নদীপুর ভারতবর্ষের বাইরে নয়। যদি দিনের পর দিন এইরকম তৃণমূলের গুন্ডা যারা ডন মস্তান আছেন এদের দ্বারা যদি ভেবে থাকেন যে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে এলাকা নিজেদের দখলে রাখবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই দিন খুব আর বেশি দূরে নয়, আগামী দিন আপনারা দেখতে পাবেন ওই নদীপুর অঞ্চল থেকে তৃণমূল পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে।